Friends, a hearty welcome to you all in our today's program of presenting an artist from Indian Standard Time 9 p.m. to 10 p.m. In the first episode today, we have the pleasure to introduce and present to you Srimati Indrani Bhattacharya, a famed exponent of Rabindra Sangeet. She is blessed with a deep, somber, classical based voice which specially suits to Drupada or Tappa based Tagore songs. She is also known for digging up unheard of Tagore numbers and putting them back into circulation. Her first teacher was Shubha Ghotakutta, founder of Dakshini, and later under the tutelage of the deceased maestro of Rabindra Sangeet, late Shubhinoy Roy. She is singing professionally for about 20 years, but during this time she has brought about a marked change in style of presentation and selection. More about her later on the program, and let us now present her renditions selected for today. Thank you. অনুষ্ঠান অর্গানাইজ করেছেন শান্তিনিকেতন ও রবীন্দ্রনাথ, এবং শান্তিনিকেতন আমাদের সব হতে আপন, এবং আমাকে এই অনুরোধটা করেছিলেন গানের জন্য মিস্টার ব্যানার্জি। আমি কৃতজ্ঞ, আমি সম্মানিত। আমি বিভিন্ন সময় যে গানগুলো গেয়েছি সেগুলো পাঠিয়েছি, যখন উনি বলেছেন তখন ঠিক অতগুলো গান একসঙ্গে গাওয়া সম্ভব হয়নি সময়ের অভাবে। যদিও এখন আমি অনেক বেশি গান গাই এবং গান গাইতে ভীষণ ভালোবাসি, কিন্তু গান আমার অনেক দিন সেইভাবে চর্চা ছিল না। এই প্যান্ডেমিকের সময়, লকডাউনের সময়, আর কিছু যখন করার নেই, অখণ্ড অবসর, তখন গানকে আঁকড়ে ধরলাম এবং তার ফল পেয়েছি। আপনারা সবাই যে আমায় ভালোবেসে ডাকেন গান গাইতে, এতে আমি সত্যি আমি আপ্লুত। আপনারা গান শুনুন এবং অনুষ্ঠান উপভোগ করুন, আমিও আপনাদের সঙ্গে আছি। আমাকে মিস্টার ব্যানার্জি বললেন যদি কিছু বলতে চাই তাহলে একটা কিছু ভিডিও করে পাঠাতে, আমি তাই এটা করছি এখন। যদিও আমি এখনও শুটিংয়ের মধ্যেই আছি, আমি গান গাইছি প্রত্যেক দিনই, আমি কিছু না কিছু গান গাই, কারণ অনেক অনুরোধ আসে বিভিন্ন জায়গা থেকে আমাদের দেশের এবং দেশের বাইরে, সেইগুলো গাই আমি। এবং অনেক অল্পশ্রুত বা অশ্রুত গান আছে রবীন্দ্রনাথের, সেগুলো গাইবার চেষ্টা করি। আমি যেগুলো গেয়েছি বা শিখেছি সেগুলো এখন আমার সত্যি আমার কাজে লাগছে, এবং আপনারা শুনছেন, আমি সেজন্য নিজেকে ধন্য মনে করি। আপনারা অনুষ্ঠান শুনুন, পরবর্তীকালে আমি আবার গাইব আশা করি, এবং
নানান ধরনের গান যেগুলো খুব কম শোনা যায় বা একদমই শোনা যায় না, আমি গাইবার চেষ্টা করব। নমস্কার জানবে। তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি যোগ, তোমার চক্ষু দিয়ে আমার সত্য রূপ প্রথম করেছ সৃষ্টি যোগ, তোমার চক্ষু দিয়ে তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার, তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার, প্রভু তোমার চক্ষু দিয়ে তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি যোগ, তোমার চক্ষু দিয়ে প্রভু তোমার চক্ষু দিয়ে। এখন যে গানটা গাইব খুব এসরাজ বা একটা সারেঙ্গি মিস করবো, খুব পরিচিত গান, এই গানটা তোমরা অনেক শোনো শুনেছ, এখন একটু এটা গাইতে ইচ্ছে হলো, অনেকদিন গাইনি এখন গাই, একটু শোনো। খুব ভালো থেকো সবাই, সাবধানে থেকো, খুব ভালো থেকো, আর ওই যে বললাম কবিপক্ষ খুব আনন্দ করে গান গেয়ে গান শুনে কাটাও, তার সঙ্গে আলোচনাও আছে কত রকম, কবিপক্ষে অনেক রকম আলোচনাও হয়, সেগুলোও শুনবে, খুব মন ভালো হয়, ভীষণ সমৃদ্ধ হয় মানুষ, এবং সেই সঙ্গে মনের সমস্ত কষ্ট আবিলতা সব কেটে যায়। ভালো থেকো। নেকি করুণা করুণা করুণা।
প্রেমে জগত ময় চিত্ত ময় Yeah.
বন্ধুরা, আশা করি শ্রীমতী ইন্দ্রাণী সম্পর্কে যে কথাগুলি তার পরিচিতি পর্বে বলেছিলাম তার সম্যক পরিচয় আপনারা তার অতুলনীয় নিবেদনে পেয়েছেন। ইন্দ্রাণী এক বহুমুখী প্রতিভা। সব কথা এবং তার সব কাজ সম্পর্কে বলতে গেলে আজ বোধহয় তার গান শোনার সৌভাগ্য আর হবে না। তিনি দূরদর্শনের অন্যতম বরিষ্ঠ নিউজকাস্টার দূরদর্শন কলকাতা। আমার মতো অনেকেরই বোধহয় তার সাথে প্রথম দেখা দূরদর্শনের পর্দায় সংবাদ পাঠিকা রূপে। দেশে ও বিদেশে বিভিন্ন জায়গায় তিনি অনুষ্ঠান করেছেন কৃতিত্বের সঙ্গে। অনেকগুলি সিডি তার প্রকাশিত হয়েছে। তার উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম স্বনামধন্য বিদুষী মীরা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর দেরি নয়, আবার আমরা ফিরে যাই ইন্দ্রাণীর গানে। আদি
বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের অভিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান চেষ্টা করছি, যেগুলো মানে একদমই শোনা যায় না প্রায়। আমিও ইনফ্যাক্ট এগুলো এখন স্বরলিপি দেখে দেখে তুলে তুলে গাইছি। তো প্রথমে যে গানটা গাইব, গগনের থালে রবি চন্দ্র দীপক জলে, এটা একটা শিখ ভজন থেকে নেওয়া এবং রবীন্দ্রনাথ ঠাকুরের 13 বছর বয়সের রচনা। এবং এই গানটি স্বামী বিবেকানন্দ তিনি শোনাতেন রামকৃষ্ণদেবকে। উনি অনেক রবীন্দ্রসঙ্গীত গাইতেন, উনি রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক ছিলেন প্রায়, একটু বয়সের এদিক ওদিক একটু ছোট বড়, এবং ওনাদের বাড়িতেও যাতায়াত ছিল স্বামী বিবেকানন্দের। তার মধ্যে এই গানটি উনি প্রায়ই শোনাতেন রামকৃষ্ণদেবকে। এখন এই গানটা সম্বন্ধে যেগুলো আমরা জানতে পারি সেগুলো হলো, এই গগনেরও থালে রবি চন্দ্র দীপক জলে গানটি কলকাতায় 1281 বঙ্গাব্দের 11ই মাঘ অর্থাৎ 25শে জানুয়ারি 1875 সালে আদি ব্রাহ্ম সমাজ মন্দিরে 45তম সাম্বৎসরিক মাঘোৎসবে সন্ধ্যাবেলায় গীত হয়। 1281 বঙ্গাব্দের ফাল্গুন মাসে তত্ত্ববোধিনী পত্রিকার 209 পৃষ্ঠায় গানটি মুদ্রিত হয়। আদি ব্রাহ্ম সমাজ থেকে প্রকাশিত ব্রহ্মসঙ্গীত স্বরলিপি দ্বিতীয় ভাগ গ্রন্থে এই গানটি জ্যোতিরিন্দ্রনাথের রচনা হিসেবে উল্লিখিত। বিশ্বভারতী পত্রিকার 1356 বঙ্গাব্দের 8ম বর্ষ 3য় সংখ্যায় ইন্দিরা দেবী লিখেছেন, জ্যোতিরিন্দ্রনাথ একেবারে প্রায় অক্ষরে অক্ষরে অনুবাদ করেছেন, কেউ কেউ ভুল করে ভাবেন এটি রবীন্দ্রনাথের। গানটি শিখ ভজন, গুরু নানকের ভজনের প্রথমাংশের অনুবাদ।
অনুদিত গানের রচয়িতা সম্পর্কে সংশয় থাকলেও রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই রবীন্দ্রনাথের রচনা হিসেবে এটি স্বীকৃত। শনিবারের চিঠি পত্রিকার 1346 বঙ্গাব্দের মাঘ সংখ্যায় 590 পৃষ্ঠায় এ বিষয়ে লেখা হয়, আদি ব্রাহ্ম সমাজ হইতে প্রকাশিত ব্রহ্মসঙ্গীত স্বরলিপি দ্বিতীয় ভাগ এই পুস্তকে ইহা জ্যোতিরিন্দ্রনাথের নামে বাহির হইয়াছে। রবীন্দ্রনাথ মনে করেন এটি তাঁহারই রচনা। যেহেতু রবীন্দ্রনাথ মনে করেছিলেন যে এটি তাঁহারই রচনা, সেজন্য রবীন্দ্র রচিত গান হিসেবেই এটি গৃহীত হয়েছে। গানটি শোনো, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের 13 বছরের বয়সের রচনা এবং একেবারেই অন্যরকম। শোনো, আমি চেষ্টা করছি স্বরলিপি দেখে দেখে তোমাদের শোনাবার জন্য। গানগুলো শোনা প্রয়োজন আছে, অনেক গান আছে যেগুলো আমরা একদমই শুনতে পাই না। Oh, no.
খুব ঘন ঘন আসি না এখন। আমি তো অনেকগুলো গান গেয়েছি, অনেক গান গেয়েছি, তোমরা সবাই আমার সঙ্গে গিয়েছো। এখন চেষ্টা করি এমন সব গান গাইতে যেগুলো একেবারে মোটেই শোনা যায় না। আমিও যে সেগুলো খুব একটা গেয়েছি তা নয়, সত্যি কথা বলতে কি সেই গানগুলো আবার স্বরলিপি খুলে দেখে ঠিক মতন ঝালিয়ে নিতে হচ্ছে। এবং আজকে যে গানটা গাইব সেটা হলো যদি ঝড়েরও মেঘেরও মতো আমি ধাই। এই গানটা একটা কীর্তনের সুর এবং ত্রিতাল, আর এটা হচ্ছে অনুবাদ ইয়াদে মি প্রস্ফুরানিবদ্রিতের নাধমাত। এই গানটার অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গান সরাসরি অনুবাদ করেছেন, অথবা সেই গানের ভাব নিয়ে সেই ভাবের উপর অন্য লয়ে অন্য তালে গান বেঁধেছেন, সুরটা নিয়েছেন। অনেক সময় সুরের মানে সুরের কি বলবো আদলটা নিয়েছেন,
এটা সরাসরি উনি অনুবাদ করেছেন। সুরটা একটু, এটা অবশ্য অন্যরকম কীর্তনের সুর, তোমরা শুনলেই বুঝতে পারবে। তা আমি চেষ্টা করছি এই সমস্ত গানগুলো একটুখানি সবারই সামনে আনতে, নিজেও গাইতে, তোমরাও গাইবে। তোমরা যদি আরও কোনো তথ্য পাও সেগুলো কিন্তু জানাবে আমাকে। ধরো এই যে আমি যেটা বললাম সেটার সঙ্গে আরও কিছু হয়তো তোমরা বলতে পারো, সেগুলো জানিয়ে দিও। কারণ আমরা তাহলে এই একটা আলোচনার মধ্যে থাকলে আমাদের এই শুধু গান না, গানের যে ইতিহাসগুলো সেগুলো আমাদের সামনে এসে যাবে। চলো এবার আমরা গানে যাই। খুব ভালো থেকো, হ্যাঁ, একদম কোনো রকম প্যানিক নয়, ডিপ্রেশন নয়, আমরা খুব ভালো আছি, ভালো থাকবো। আমরা আমাদের সমস্ত কিছু যেগুলো অবরোধ এখন আমাদের জীবনে আছে, যেগুলো পারছি না, সেগুলো খুব শীঘ্রই করতে পারবো। চলো এখন গানে যাই। Thank you.
শ্রীমতী ইন্দ্রাণীর অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত আমরা। রবীন্দ্রগান শুধু কথার বিন্যাস নয়, কবি নিজেই বলেছেন, বাংলাদেশে বহুকাল হইতেই কথারই আধিপত্য এত বেশি যে বিশুদ্ধ সঙ্গীত এখানে নিজের স্বাধীন অধিকারটি লাভ করিতে পারে নাই। গান রচনা করিবার সময় যখনই দেখিলাম, একটা লাইন লিখিলাম, তোমার গোপন কথাটি সখী রেখো না মনে, তখনই দেখিলাম সুর যে জায়গায় কথাটা উড়াইয়া লইয়া গেল, কথা আপনি সেখানে পায়ে হাঁটিয়া গিয়া পৌঁছতে পারিত। এরপর যে কথাটি বাকি থাকে সেটি হচ্ছে গানের নিবেদন। নিবেদনের সেই ভাবটি অনুভব করে গানটিকে সার্থক করে তোলা, যেটার দ্বারা শ্রীমতী ইন্দ্রাণী আমাদের আচ্ছন্ন করে রাখলেন এতক্ষণ। আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ জানালাম, আর দাবি রইল আবার আমাদের গান শোনানোর জন্য। একটি কথা না বললেই নয়, ইন্দ্রাণীর স্বামী সাহিত্যিক ও সাংবাদিক এবং এক বিদগ্ধ মানুষ শ্রী শঙ্করলাল ভট্টাচার্য, এইটুকুই জানিয়ে, ইন্দ্রাণী সম্পর্কে এইটুকু তথ্য জানানো বাকি ছিল, জানিয়ে আবার তাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।